নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আজ বানাবো কাকরোল দিয়ে মুগ ডাল। এর আগে আমি মুগ ডালের অনেক রকম রেসিপি শেয়ার করেছি, আজ আপনাদের সাথে কাকরোল দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করতে এসেছি। খুব সহজে চটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আমি কিভাবে বানাই আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। এখানে দেখুন কয়েকটা কাকরোল নিয়েছি, কাকরোলগুলো কিন্তু একদম কচি, আর নিয়েছি কিছুটা মুগ ডাল। মুগ ডালটা আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি, মুগ ডালটা কিন্তু ধুয়ে নেব না, আর কাকরোলগুলো খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। এবার আমি রান্না বসাবো, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখুন কাকরোলগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এবার এই কাকরোলটা লবণ হলুদ ছাড়াই একটু ভেজে নেব। কাকরোলটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি, তার জন্য আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, কিছু আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর এখানে আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলা আপনারা সরাসরি কড়াইতে দিয়েও রান্না করতে পারেন, বা আলাদা বাটির মধ্যে ভিজিয়ে রেখেও রান্নায় ব্যবহার করতে পারেন। 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাকরোলগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজবো না। এবার এই কাকরোলগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু কাকরোলগুলো লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন। এবার এই তেলেই আমি বাকি রান্নাটা করব। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1টা তেজপাতা। এবার এই ফোড়নটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটা দিয়ে একটু ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাইতে রাখলে কিন্তু ডাল ভাজাটা পুড়ে যাবে। একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ডালটা ভেজে নিচ্ছি। দেখুন ডাল ভাজা হয়ে গেছে, আর ভাজার প্রয়োজন নেই। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম মিক্সির জারে, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, জারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল। দেখুন বেশ কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেল আলাদা হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাকরোল। কাকরোল দিয়েও আবারও কিছুক্ষণ মশলার সাথে একটু কষিয়ে নেব, তাহলে কাকরোলগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেখুন কিছুক্ষণ কিন্তু কাকরোল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম গরম জল। অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার, গরম জল দিলে কিন্তু ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, ঠান্ডা জলে ডাল সহজে সেদ্ধ হতে চায় না। এবার এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। দেখুন মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন ডালটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে, তবে যদি কারো চিনি দিতে অসুবিধা থাকে তাহলে চিনিটা বাদ দিতে পারেন। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, আবারও কড়াইটা ঢাকা দিয়ে মিনিট 2 রান্নাটা হতে দেবো। দেখুন কড়াই ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, দেখুন ডালটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি গলেও যায়নি আবার গোটাও থাকেনি। কাকরোলটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। নিরামিষ রান্না একটু গরম মশলা ঘি এগুলো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এটা এখন অনেকটাই পাতলা মনে হচ্ছে, কিন্তু যত ঠান্ডা হবে ডাল তত কিন্তু ঘন হয়ে যাবে। দিয়ে দিলাম ঘি। ঘি গরম মশলা দিয়ে খুব ভালো করে ডাল নাড়াচাড়া করে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, কাকরোল দিয়ে মুগ ডাল। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই ডালটা রান্না করে নেওয়া যায়। এই ডাল আপনারা রুটি দিয়েও খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতে পারেন।
খেতে কিন্তু দারুণ হয়। আমার আজকের এই নিরামিষ ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনি চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।